36 দরজা একই মডেলের একই ডিজাইন মাসখানে আল্লাহ লেখা আছে উপরে বিসমিল্লাহির রহমানির লেখা আছে 25 বছরের প্রত্যেকটা দরজায় গ্যারান্টি দেয়া থাকে সিলেট জালালাবাদ ওকে ওকে সিলেট জালালাবাদ এগুলো যাবে ডেলিভারি চার্জটা একদম ফ্রি প্রত্যেকটা জেলা পর্যায়ে এগুলো কিন্তু একদম কেমিক্যাল করা এবং ট্রিটমেন্ট করা অন্য কারে দরজা নেওয়া যাবে হ্যাঁ মেহগনি আছে আপনার সেগুন আছে বারমাটির সেগুন আছে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন সাদিয়া ডোর মানেই কিন্তু মেহগনি কাঠের দরজা তো আজকে মেহগনি কাঠের দরজা দেখার জন্য সাদিয়া ডোর আমি সরাসরি চলে এসেছি দরজার পাশাপাশি কিন্তু চৌকাটও রয়েছে চৌকাটের প্রাইস আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর মেহগনি কাঠের দরজা কেন নেবেন সেটাও ইনশাল্লাহ আমাদেরকে আজকে বলে দিবে রুবেল ভাই তো রুবেল ভাই কিন্তু একজন ভালো একজন ব্যবসায়ী ইনশাল্লাহ এনার কোনো রিপোর্ট আমরা অনলাইনে পাই নাই বা কোনো কখনো খারাপ মাল দেয় না আলহামদুলিল্লাহ প্রথমে ধন্যবাদ জানাই রুবেল ভাইকে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম পারস ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অলওয়েজ আমি সবসময় বলি মেহগনি কাঠ মানে সাদিয়া ডোর কথা কি সত্যি কিনা আপনি সবসময় বলেন তো মেহগনি কাঠটা আমি বেশি চলি করেছি আচ্ছা আচ্ছা আমি কিন্তু অন্য অন্য কাপ খুব কম সেল করি আচ্ছা কেন অন্য অন্য কাঠ ভাই মেহগনি কাঠ আপনি বেশি সেল কেন করেন আর এটা ভালো চলার কারণ কি বেশি চলার কারণ একটাই মেহগনি কাঠটা আজ থেকে 5 বছর আগে কিন্তু কেউ সেল করতে না মানে কেউ ইউজ করতে না ইউজ করতে না অনেকে এখানে ফোন দিলে অনেকে এখন বলে দেবে মেহগনি কাঠ লাকি কাঠ লাকি কাঠ হ্যাঁ লাকি কাঠ এগুলো তো ব্যবহার একদম করতে না এগুলো তো দুদিন পরে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় হ্যাঁ কিন্তু এখন বর্তমানে আছে আপনার বর্তমানে মেহগনি কাঠগুলো আপনার সিজনিং এবং ট্রিটমেন্ট এবং সিদ্ধ বয়ল করা হয় কেমিক্যাল করা থাকে হ্যাঁ এই জন্য আমরা 25 বছরের প্রত্যেকটা দরজায় গ্যারান্টি দিয়ে থাকি মানে যে 5 বছর আগে যে আকার ছিল তা সেটা আজকে 25 বছরের গ্যারান্টি পাচ্ছে গ্যারান্টি পাচ্ছে আচ্ছা এই উদ্দেশ্য কারণটা একটাই এগুলা সিজনিং এবং বয়লিং এবং ট্রিটমেন্ট করা হয় এই জন্য 25 বছর আমরা গ্যারান্টি দিচ্ছি অনেকে আপনারা দেখবেন তো 30 বছর 35 বছর গ্যারান্টি দেয় কিন্তু আমরা যে কেমিক্যাল গুলো দিই আমরা আটবার সিদ্ধ করা হয় কেমিক্যাল করা হয় কেমিক্যাল একটা গ্যারান্টি থাকে 25 বছরের আচ্ছা আচ্ছা সেটা আমি 25 বছর দিই কইলে তো আপনি 50 বছর দেওয়া যায় কিন্তু আসলে দিলে তো হবে না 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 জিনিসটা আমরা 25 বছর আমরা পাই আমরা সেটাতে 25 বছর গ্যারান্টি দিই ঠিক আছে তার মানে সর্বনিম্ন 25 বছর ইউজ করা যাবে তার উপরে যা যায় আর কি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক যারা দরজা কিনতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে অবশ্যই কিন্তু রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রুবেলের পার্সোনাল নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুমটা হচ্ছে আপনি যারা ঢাকা থেকে আসবেন জি ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনের বাজিস্তান একদম মেইন রোডে সাদিয়া রোড পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আরশিনের বাজিস্তান সাদিয়া রোড পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও স্ক্রিনে নামগুলো দেওয়া আছে ইমো WhatsApp করা আছে আচ্ছা আপনি সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য কল করবেন আচ্ছা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে আজকে প্রত্যেকটা দরজা কিন্তু হ্যান্ড মালিশ করা আছে না হ্যান্ড মালিশ আচ্ছা আজ তো আমাদেরকে ভাই ডিজাইনগুলো দেখেন এবং প্রাইসগুলো জানিয়ে দিবেন প্লিজ সবসময় কিন্তু আমি ন্যাচারাল ভিডিও করি জি জি জানেন যে ন্যাচারাল ভিডিওতে আসলে আমাকে একটু মানুষগুলো একটু পছন্দ করে বেশি ন্যাচারাল অবস্থায় তো এই দরজাগুলো আমি অনেকগুলোকে চেষ্টা করছি ন্যাচারাল দেওয়ার জন্য আচ্ছা ন্যাচারাল নেওয়ার জন্য তো উনি আসলে ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জ ওনার নাম হচ্ছে স্বপন চেয়ারম্যান আচ্ছা আচ্ছা স্বপন চেয়ারম্যান কোন ইউনিয়নের চেয়ারম্যান তা জানি না কিন্তু ওনার নাম স্বপন চেয়ারম্যান উনি বলছে আমি চেয়ারম্যান আর হচ্ছে ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জে উনি গত 21 তারিখে মালগুলো অর্ডার করছে উনি আবার দেশের বাইরে চলে গেছিল কালকে আসছে মাল খুব ইমার্জেন্সি উনি বলছে যে এগুলো আমি মসজিদে দেবো আচ্ছা এই মালগুলো আমি মসজিদে দেবো যতটুকু সম্ভব আপনি ভালো দেওয়ার চেষ্টা করবেন মসজিদের জন্য হ্যাঁ আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো দেওয়ার জন্য কতটুকু ভালো দিচ্ছি আপনারা দেখবেন আপনারা কমেন্টস করবেন ভিডিওগুলো দেখবেন এই 35 দরজা একই মডেলের একই ডিজাইন আচ্ছা আচ্ছা 36 দরজা আপনার মাসখানে আল্লাহ লেখা আছে উপরে বিসমিল্লাহির রহমানির লেখা আছে আর কোনা কাটা আছে খিল করা আছে পাকা দেরেন্টি ঠিক মানে এক কথাই হচ্ছে একজন মুসলিম হিসেবে মসজিদে যতটা ভালো দেওয়া যায় আপনি ততটা দেওয়ার চেষ্টা করছেন ভালো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ কতটুকু ভালো দিচ্ছি অবশ্যই মালগুলো দিলে অবশ্যই ওনারা বুঝতে পারবে মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসবে কতটুকু ভালো দিচ্ছি ওনারা আসলে আমাকে দেখলে বুঝতে পারবে বলতে পারবে আচ্ছা আচ্ছা প্রত্যেক 36 দরজা হচ্ছে আপনার কোনা কাটা কিল করা পাকা দেরেন্সি টিকনেস এবং গোপালগঞ্জ সদর পর্যন্ত আমরা পৌঁছায় দেব এগুলো রেট পড়ছে হচ্ছে পাল্লা রেট পড়ছে 8000 টাকা ওকে আর চোকার রেট পড়ছে 3000 টাকা চোকার হচ্ছে আপনি বানিশ করায় দেবেন 3000 টাকা বানিশ করা বানিশ ছাড়া 3000 টাকা 11000 টাকা ওকে আর পাল্লা আর চোকাট মিলে বানিশ 3000 টাকা আচ্ছা এ হলো মোট 14000 টাকা 14000 টাকা পার পিস মানে এটা আপনার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মানে চৌকাট পাল্লা বানিশ হ্যাঁ গোপালগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছায় দেব ফ্রিতে ফ্রিতে ভাড়া লাগবে না ভাড়া লাগবে এটা কি সবার জন্য নাকি শুধু মসজিদের জন্য আমি তো আরো এক বছর আগে থেকে আমি ভিডিও করতেছি যে ডেলিভারি চার্জটা একদম ফ্রি প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি থানা পর্যায়ে হবে এখন ফোন দিয়ে অনেকে বলে যে ভাই আসলে আমার বাড়ির উপর দিয়ে তো যাবেন আপনারা যে আপনারা বাসা নামাই দিয়ে দেন বাড়ির নামাই দিয়ে দেন এটা সিস্টেম নাই যদি পারতাম আমরা দিতে পারতাম বাড়িতে আমরা দিলে সমস্যাটা কোথায় না না আসলে এটা সিস্টেম হচ্ছে কোম্পানির সিস্টেম হচ্ছে মাল লোড আনলোড হবে
প্রত্যেকটা জেলা একটা করে অফিস আছে, অফিসে মালটা গেলে লোড আনলোড হলে তারপর আপনি ফোন দিবে, ওকে নাম্বারে আমরা কন্ট্যাক্ট করবো, আমরা বুকিং দিব, ওই নাম্বারে ফোন দিবে যে ভাই আপনার 5-10টা মাল আসছে, সেক্ষেত্রে মালটা এসে নিয়ে যান। আর যদি পরিমাণ একটু বেশি হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা আলোচনার মাধ্যমে আপনি কিছু দিলেন আমি কিছু দিলাম, পিক আপ দেওয়ার বাড়িতে পৌঁছে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আলোচনার মাধ্যমে যদি কোয়ান্টিটি বেশি হয়। হ্যাঁ, যেমন আজকে মাল পাঠাচ্ছে দুই জায়গায়, আমাকে বলছে যে আমি অর্ধেক দেবো আপনি অর্ধেক দিবেন। আচ্ছা, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে মুন্সিগঞ্জ পাঠাচ্ছে এক গাড়ি আর নারায়ণগঞ্জে পাঠাচ্ছে এক গাড়ি। আজকে হ্যাঁ অর্ধেক অর্ধেক বাড়া দিয়েছি, কাছাকাছি আছে। ওকে, এই সূত্রে এখানে 7 পিস দরজা আর 7 পিস চৌকাঠ। সাত পিস দরজা সাত পিস চৌকাঠগুলো একদম কেমিক্যাল করা এবং ট্রিটমেন্ট করা। আচ্ছা আচ্ছা, বয়লিং করা আছে, 100% বয়লিং করা। এই জন্য এটার দাম 3,000 টাকা। এই যে এগুলো 3,000 টাকা, বার্নিশ করলে 500 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা, এগুলো 3,500 টাকা। এরকম ন্যাচারাল 3,000 টাকা, বার্নিশ করলে 500 টাকা বাড়বে। আর কম দামি চকরটা আমি এটা বলে দিই কিন্তু আমার কাছে নাই। আচ্ছা, চাইলে দেওয়া যাবে, 2,400 টাকা 2,500 টাকা কম দামি। হ্যাঁ আচ্ছা, আর এখানে 5 পিস দরজা 2020 সালে আমাকে দরজা আছে মেন গেটের। আচ্ছা, আর এখন 5 পিস দরজা অর্ডার করছে যে ভাই আমি তো আপনার 20 সালে আমি 2-1টা দরজা নিয়েছিলাম রাউন্ড দরজা মেন গেটের জন্য। আচ্ছা, আর এখন বেডরুমের দরজা 5টা দরজা আমাকে দেন। মানে 2020 সালে দরজা অর্ডার করছিল একটা, এখন 4 বছর পর আবারও দরজা অর্ডার করছে, তার মানে বুঝতেই পারছেন দর্শক হচ্ছে আপনার সবগুলো কিন্তু হাইট এস হলো। চোকার আছে, চোকার গুলো 4 ইঞ্চি ওনার ওয়াল হচ্ছে আপনার 3 ইঞ্চি, এই জন্য 4 ইঞ্চি নিচ্ছে। আচ্ছা, বার্নিশ চোকার এগুলো হচ্ছে সিলেট জালালাবাদ। ওকে ওকে, সিলেট জালালাবাদ এগুলো যাবে, এগুলো রেটটা পড়ছে 14,000 টাকা। 14,000 টাকা, পাল্লা 8,000 টাকা, চোকার 3,000 টাকা, 11,000 টাকা, আর চোকার পাল্লা মিলে বার্নিশ হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, এ হলো মোট 14,000 টাকা। 14,000 টাকা। এখানে 2 পিস দরজা হচ্ছে আপনার যাবে হচ্ছে বোলাতে, এটা হচ্ছে মক্কা মদিনার ডিজাইন। এটা একটা আলমাস্কের উপর আলো আছে, সবকিছু আরবিতে আছে। এই দুটা দরজা যাবে, আগামী কালকে ডেলিভারি দিব। আপনি অনেক এখানে সলিড পাল্লা আছে, যে কোনো নকশা আপনি করতে চান করে দিব। এই যে 3 কাঠের দরজা, 3 কাঠের দরজা, এই দরজাগুলো রেট বোর্ড পড়ছে আপনার 7,500 টাকা। 7,500 টাকা পিস, 7,500 টাকা, আর চোকার 3,000 টাকা। আচ্ছা, 10,500 টাকা। আপনারা যেখান থেকে মালগুলা ক্রয় করেন, আপনারা অনেকগুলা ভিডিও দেখেন আপনার চ্যানেলে, অন্য অন্য চ্যানেলে, আসলে আগে দরজাগুলা কালার এবং কোয়ালিটি এবং ফিনিশিং শেয়ার করবে। অবশ্যই অবশ্যই, দামের বিষয়টা 500-1,000 টাকা বিষয় না, বিষয় হচ্ছে আপনার কারের টিকনাসটা কেমন দিচ্ছে, কোনা কারা কিল করা আছে কিনা, পাকা দেরেন্সি আছে কিনা, তারপর হচ্ছে আপনার কাঠ গুলা কেমন, এগুলো আগে খেয়াল করবে। আমার ন্যাচারাল ভিডিও গুলো আপনার সারা হয়েছে, অবশ্যই ব্যবস্থা দেখছে। জি জি, ভিডিও গুলো অনেক বড় হয়ে গেছে। আর অর্ডার সিস্টেমটা এখন আমি বলে দিচ্ছি, অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, এখনো অনেকে বলে আসলে ভাই আমরা তো অ্যাডভান্স করব, আপনাকে দেখি নাই, আমি আপনাকে দেখি না, আপনি না জানেন না কিভাবে অ্যাডভান্স করব। আসলে আমি বলে দিচ্ছি, আগে বলছি, এখনো বলি যে আপনার চ্যানেলে বা অন্য চ্যানেলের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার নাম্বার দেওয়া থাকে, ব্লগার ইউটিউবারের নাম্বার থাকে। জানি না আমার কোনো কমপ্লেন আসছে কিনা, যে মাল টিকা দেয় কিনা বা টাকা নিয়ে মাল ঘুরাচ্ছি, তাদের আর কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ। এটা আপনারা বলবেন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় মাল দিচ্ছি না বা অ্যাডভান্স নিয়ে ফোন ধরছি না, এটা আপনাদের বলার জন্য আমি বলে দিই। যারা ফোন দেয় মানে অনেকে বলে যে ভাই টাকা কিভাবে দিব, তা অনেকে অ্যাডভান্স করতে হবে। আমার কিন্তু যে অর্ডার গুলো আছে সবগুলা কিন্তু প্রবাসী, আমি যে ভিডিও গুলা করি প্রত্যেকটা অর্ডার কিন্তু প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী ভাইরা আমাকে অর্ডার করে। অনেকে আসলে ওরা অনেকে আমাদের কাছে বিশ্বাসটা করে, আমাদের মতো অনেক দোকানদার আছে বিশ্বাসটা অর্জন করতে পারি না আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে বিশ্বাসটা করে টাকা দেয় 10,000-20,000-50,000 অনেকে পাঠাই দেয়। আচ্ছা, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ভালো দেওয়ার জন্য। আপনারা যদি কোনো সমস্যা আপনাদের ফোন দিলে আমাকে বলবেন। অন্য কাঠের দরজা নেওয়া যাবে, অন্যান্য কাঠের? হ্যাঁ, মেহগুনি আছে, আপনার সেগুন আছে, বারমাটির সেগুন আছে, লোহাগাড়ের চোখ আছে, মেহগুনি গাড়ের চোখ আছে, সেগুন গাড়ের চোখ আছে। আচ্ছা, যারা অর্ডার করবেন আমরা ওটা দেবো ইনশাল্লাহ, যে কোনো। হ্যাঁ ইনশাল্লাহ, আমার দোকান থেকে আবারও বলে দিচ্ছি, জি জি জি, ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আরশিনা বাস স্ট্যান্ড মেন রোডে সাদিয়া রোড পেয়ে যাবেন। আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আরশিনা বাস স্ট্যান্ড সাদিয়া রোড পেয়ে যাবেন। আচ্ছা, আমার ভিডিও স্ক্রিনে আমাকে দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাকে কল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।